দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মিয়ানমারে লক্ষাধিক শিক্ষককে বরখাস্ত করল জানতা এদিকে করোনা বিধি না মানায় ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা আরো থাকছে যুদ্ধবিরতির পর আল আকশায় মুসল্লিদের প্রবেশে বাধা ঢুকছে হুদিরা আরো জানিয়ে দিব গাজায় ফিলিস্তিনিদের সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি এদিকে ইসরায়েলকে কঠিন হুশিয়ারি ফিলিস্তিনের এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনের যুদ্ধ করতে রাজি না হওয়ায় তিন সৌদি সেনার মৃত্যুদণ্ড দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত মিয়ানমারে লক্ষাধিক শিক্ষককে বরখাস্ত করলো জান্তা মিয়ানমারে লক্ষাধিক শিক্ষককে বরখাস্ত করেছে জান্তা সরকার সেনা অভ্যুত্থান বিরোধী আন্দোলনে অংশ নেয় এসব শিক্ষককে বরখাস্ত করা হয়েছে মিয়ানমার শিক্ষক ফেডারেশন এক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল এ খবর জানিয়েছে রয়টার্স মিয়ানমারে খুব শিগগিরই নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে কিন্তু শিক্ষক ও অভিভাবকদের অনেকেই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে স্কুল বয়কট করে আসছেন গতকাল আন্দোলনরত সেসব শিক্ষকেই চাকরিচ্যুত করা হয়েছে খবরে বলা হয়েছে শিক্ষক ফেডারেশন কমিশনের এক শিক্ষক জানিয়েছেন মোট এক লক্ষ পঁচিশ হাজার নয়শ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে জান্তা সরকারে ওয়ান্টেড লিস্টে রয়েছেন ওই শিক্ষক দুই বছর আগের এক হিসাব অনুযায়ী মিয়ানমারে চার লক্ষ তিরিশ হাজার শিক্ষক আছেন ওই শিক্ষক বলেন এই বিবৃতিগুলো আসলে জনগণকে কাজে ফেরানোর জন্য হুমকে তারা যদি আসলেই এতজন শিক্ষককে চাকরিচ্যুত করে পুরো ব্যবস্থা ভেঙে পড়বে তিনি আরও বলেন কাজে ফিরে গেলে তার ওপর থেকে অভিযোগ তুলে নেওয়া হবে এ বিষয়ে জানতা সরকারের মুখপাত্র বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শিক্ষা ব্যবস্থা পুনরায় চালু করতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের শিক্ষা খাতের মতো স্বাস্থ্য ও অন্যান্য সরকারি খাত এবং বেসরকারি ব্যবসাও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে শিক্ষক ফেডারেশন জানায় প্রায় সাড়ে উনিশ হাজার বিশ্ববিদ্যালয় কর্মীকেও বরখাস্ত করা হয়েছে মিয়ানমারের চলতি বছরের এক ফেব্রুয়ারি দেশটির নেত্রী অংশান সূচিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে জানতা এর প্রতিবাদে ফুসে ওঠে পুরো দেশ স্বাস্থ্য খাত সরকারি বেসরকারি ব্যবস্থা প্রতিষ্ঠান সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে শরিক হন এবছরের জুনে শুরু হচ্ছে সেখানে নতুন শিক্ষাবর্ষ এজন্য আগামী সপ্তাহে শুরু হচ্ছে স্কুলগুলোতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কিন্তু অনেক অভিভাবক বলছেন তারা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন না

তিনি ওই প্রদেশে গিয়েছিলেন জায়ের বলসোনারো সেখানে বহু মানুষের জমায়েত হয় কিন্তু কারণ মুখে কোনো মাস্ক ছিল না এমন কি শারীরিক দূরত্ব বজায় রাখা হয়নি প্রেসিডেন্ট নিজেও মাস্ক পরেননি প্রশাসনের তরফে জানানো হয়েছে আইনের চোখে সকলেই সমান তাই সরকারি নিয়ম মানায় প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাকে জরিমানাও করা হবে বলে জানানো হয়েছে সূত্রের খবর এ নিয়ে ইতিমধ্যে প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে জবাব দিতে 15 দিন সময় নিয়েছে বলসোনারো অফিস ব্রাজিলের মারানহাউ প্রদেশে করোনা অতি সংক্রমণ ভারতীয় ধরনের খোঁজ মিলেছে একশো জনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু নিজের অনুষ্ঠানে একটি নিয়মও মানেননি প্রেসিডেন্ট উল্টে ওই প্রদেশের গভর্নরকে এক নায়ক বলে কটাক্ষ করেছেন তিনি যার জের ধরে তাকে জরিমানা করা হয়েছে এই সূত্র জানিয়েছে ওডি এদিকে আলাকসায় মুসল্লিদের প্রবেশে বাধা ঢুকছে ইহুদিরা আলাখছায় ইহুদি খ্রিস্টান মুসলমানদের সমান অধিকার থাকলেও সেখানে মুসলমানদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিশেষ করে তরুণ ফিলিস্তিনিদের প্রবেশে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে শুধু তাই নয় তাদের উপর নিপিড়নও চালানো হচ্ছে বিপরীতে ইহুদিদেরকে নিরাপত্তা প্রহরায় পূর্ব জেরুজালেম ভ্রমণে সহযোগিতা করা হচ্ছে ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেম ও পবিত্র আলাখছায় দ্বৈত নীতি নিয়েছে ইসরায়েলি পুলিশ ইহুদিদের জন্য এক নীতি ফিলিস্তিনিদের জন্য আরেক ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকরের পরও সেই একই নীতি অব্যাহত রয়েছে আল হারাম জানিয়েছে গতকাল অন্তত পঞ্চাশ জন ইহুদি দর্শনীকে নিরাপত্তা দিয়ে পূর্ব জেরুজালেমের বিভিন্ন ধর্মীয় স্থাপনা ঘুরিয়ে দেখায় ইসরায়েলি পুলিশ অন্যদিকে ফিলিস্তিনিদের নানাভাবে হয়রানি করেছে আল আকসার তদারককারী কর্তৃপক্ষ দা ওয়াকব বলেছে আল আকসা মসজিদে প্রবেশের বাধার মুখে পড়েছেন ফিলিস্তিনিরা ফিলিস্তিনি আবেদন করলেও ৪৫ বছরের নিচে কাউকেই মসজিদটিতে যেতে দেওয়া হচ্ছে না মসজিদটি প্রবেশে ইচ্ছুক ফিলিস্তিনিদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে এছাড়া অন্তত তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে এর আগে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর জুমার নামাজের জন্য আল-আকসায়ে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি সঙ্গে মুসলিম ও ইহুদিবাদীদের জন্য পবিত্র স্থান বলে বিবেচিত হয় মুসল্লিরা একে আল-হারাম আল-শরীফ নামে ডেকে থাকেন আর ইহুদিরা এই স্থানটিকে ডাকেন টেম্পল মাউন্ট নামে 1967 সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যখন ইসরায়েল এই এলাকায় প্রবেশাধিকার পায় তখন শুধু মুসলিমরাই আল-আকসায় নামাজ পড়তে পারত দিনের একটি নির্দিষ্ট সময় প্রার্থনার সুযোগ ইহুদিরা কিন্তু এখন তারা পুরো গ্রাস করে নিয়েছে সুপ্রিয় এর জেরে আবারও ইহুদিবাদীদের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নেওয়া জরুরি আপনি যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায় এদিকে গাজায় ফিলিস্তিনিদের সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি পৃথিবীর এক জীবন্ত কারাগার হলো মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা এই উপত্যকায় বাস করেন প্রায় বিশ লক্ষ মানুষ এই এলাকার আর আছে রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বিবাদের কারণে এই স্থানে বাস করা এমনকি প্রতিটি মুহূর্তে বেঁচে থাকা সংগ্রামের ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় টানা এগারো দিন ধরে তীব্র লড়াই চলার পর একটা আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়েছে গত বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক মারাত্মক এই লড়াইয়ের তীব্রতার কারণে জাতিসংঘ একটা পুরো মাত্রার যুদ্ধ বাধার আশঙ্কা প্রকাশ করেছিল গোড়াতে গাজা ছিল মিশর অধিকৃত উনিশশো সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল গাজা দখল করে নেয় পরে দুই সালে ইসরায়েল সেখান থেকে তাদের সৈন্য এবং প্রায় সাত হাজার বসতি স্থাপনকারীকে সরিয়ে নেয় গাজা এখন নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস দুই সালে তৎকালীন ক্ষমতাসীন ফিলিস্তিনি প্রশাসনের ভেতরে চরম মতভেদের পর হামাস গাজার নিয়ন্ত্রণ হাতে নেয় এরপর থেকে ইসরায়েল এবং মিশর গাজা দরজার থেকে মালামাল ও মানুষদের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে তাদের যুক্তি জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এই বিধিনিষেধ জারি করা হয়েছে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা স্বল্পস্থায়ী লড়াই হয়েছিল দুই সালে আর এই বছরে মে মাসে দুই পক্ষের মধ্যে সহিংস লড়াই তীব্র মাত্রা নেয় অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়ার পটভূমিতে গাজায় সর্বসাম্প্রতিক এগারো দিনের রক্তক্ষয়ী এই লড়াই শুরু হয় এর জেরে সংঘর্ষ হয়েছে শহরে মুসলিম ও ইহুদিবাদীদের পবিত্র স্থানে হামাস ইসরায়েলকে সেখান থেকে সরে যাবার হুঁশিয়ারি দেওয়ার পর দশ মে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ শুরু করলে ইসরায়েল পাল্টা বিমান হামলা চালায় দুই পক্ষের লড়াই এতটাই তীব্র হয়ে ওঠে যে দ্রুত সহিংসতার মাত্র দুই সালে ইসরায়েল ও গাজার লড়াইকে ছাপিয়ে যায় গাজায় এমনি সময় প্রতিদিন বিদ্যুৎ চলে যায় এই লড়াই শুরু হবার আগে গাজার বাসাগুলোতে পালা করে প্রতিদিন মাত্র আট ঘন্টার জন্য বিদ্যুৎ দেওয়া হতো সাম্প্রতিক লড়াই বিদ্যুতের লাইনগুলো বিধ্বস্ত হয়ে গেছে এবং দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয়কারী দপ্তর বলেছে এখন বেশিরভাগ বসত বাড়িতে বিদ্যুৎ আসছে মাত্র তিন চার ঘন্টা করে কোথাও কোথাও তাও ভেঙে পড়েছে গাজা ভূখণ্ডে বিদ্যুৎ সরবরাহের একটা বড় অংশ আসে ইসরায়েল থেকে খুব নগণ্য একটা অংশ উৎপাদিত হয় গাজার একটাই মাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আর সামান্য অংশ সরবরাহ করে মিশর গাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং মানুষের বসত বাড়িতে যে জেনারেটর আছে তার জন্য নির্ভর করতে হয় ডিজেল জ্বালানির উপর কিন্তু ইসরায়েল হয়ে যে জ্বালানি গাঁজায় আসে তা প্রায়শই বন্ধ করে দেওয়া হয় ফলে সাধারণ সময়েও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত থাকে। লড়াইয়ের ফলে তা এখন তীব্র হয়েছে। গাজা থেকে চলাচলের ক্ষেত্রে রয়েছে বড় ধরনের সমস্যা ক্ষমতা গ্রহণের পর মিশর গাজার সাথে তাদের সীমান্ত মূলত বন্ধ করে রেখেছে গত বছর প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য সীমান্তে আরো বাড়তি বিধিনিষেধ আরোপ করা হয়েছে মিশরের যাতায়াতের জন্য রাফা সীমান্ত চৌকি এবং ইসরায়েলের ঢোকা জন্য এর সীমান্ত পারাপার দুটোই চৌকি বিশ সালে প্রায় দুইশো দিনের জন্য বন্ধ রাখা হয় এবং খোলা হয় মাত্র একশো দিনের জন্য প্রায় আটাত্তর হাজার মানুষ দুই সালে দক্ষিণের রাফা সীমান্ত দিয়ে গাজা থেকে বাইরে বেরিয়েছিলেন কিন্তু দুই সালে তা কমে দাঁড়ায় পঁচিশ হাজারে উত্তরে এরজ সীমান্ত দিয়ে ইসরায়েলের যাতায়াতের নাটকীয়ভাবে কমে গেছে দুই হাজার ছিল করোনা ভাইরাস টেকাতে জারি করা বিধিনিষেধ এদিকে গাজার বহু শিশু করে সাম্প্রতিক বেশিরভাগ স্কুল ভবন এখন আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে গোলাবর্ষন থেকে বাস্তে পরিবারগুলো এইসব স্কুল ভবনে আশ্রয় নিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার হিসাব বলছে পরিস্থিতি সামাল দিতে দুশো পঁচাত্তরটি স্কুলের মধ্যে আটষট্টি এখন দুই শিফটে স্কুল চালাচ্ছে এক শিফট সকালে এক শিফট বিকেলে এই সূত্র জানিয়েছে বিবিসি নিউজ এদিকে ইসরায়েলকে হুশিয়ারি ফিলিস্তিনের দখলদার ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সরকার ধরপাকড় ও হয়রানি বন্ধ না হলে ইহুদিবাদী দেশটির সঙ্গে সংঘাত বাড়তে পারে বলে সতর্ক করেছে ফিলিস্তিন গতকাল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইন এ সতর্কতার কথা জানান ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শেখ জাররা ও আলাকসা মসজিদে অভিযান অব্যাহত রেখেছে পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেছে এই পরিস্থিতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন এসব ঘটনা পুনরায় উত্তেজনায় টেনে নিয়ে যেতে পারে তিনি বলেন ইসরায়েলি দখলদার সরকারের সরাসরি এসব নাশকতা বন্ধে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন দায়বদ্ধ পাশাপাশি যুদ্ধবিরতির স্থিতিশীলতা বজায় রাখতে ও গাজা পুনর্গঠনের সহযোগিতার জন্য প্রস্তুত আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং মার্কিন প্রশাসনের সঙ্গে মিশরের প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরেন ইসরায়েলি নীতির উস্কানি ও উত্তেজনা বন্ধ করতে তিনি মার্কিন প্রশাসনকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন কারণ ইসরায়েলি সরকার এই অঞ্চলকে পেছনের সঙ্গাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এ সময় আবু রুদেনি জোর দিয়ে বলেন জেরুজালিম নিয়ে মূল যুদ্ধ হয়েছিল এবং এটি এখনও চলমান রয়েছে এদিকে আল আকসার তদারককারী কর্তৃপক্ষ দা ওয়াকব বলেছে আল আকসা মসজিদে প্রবেশে বাধার মুখে পড়েছেন ফিলিস্তিনেরা ফিলিস্তিনিরা আবেদন করলেও ৪৫ বছরের নিচে কাউকেই মসজিদটিতে যেতে দেওয়া হচ্ছে না মসজিদে প্রবেশে ইচ্ছুক ফিলিস্তিনিদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে এছাড়া অন্তত তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইয়ামেনে যুদ্ধ করতে রাজি না হওয়ায় তিন সৌদি সেনার মৃত্যুদণ্ড

আধুনিক অস্ত্রের জোরে সৌদি সরকারকে এই ধারণা দিয়েছিলেন যে দারিদ্র্যপীড়িত ইয়েমেনে হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের সহজেই পরাজিত করা যাবে কিন্তু গত 6 বছরে বিমান হামলা চালিয়ে ইয়েমেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও স্থলযুদ্ধে হুথি যোদ্ধাও ইয়েমেনি সেনাদের সামনে টিকতে পারছে না সৌদি সেনারা পাশাপাশি দিনদিন যুদ্ধ পরিস্থিতি হুথিদের অনুকূলে চলে যাচ্ছে এই অবস্থায় সৌদি সেনাদের মধ্যে ক্লান্তি ও হতাশা ভর করছে ফলে সৌদি আরবকে এখন দুই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে একদিকে ইহুদিদের অগ্র অভিযান অন্যদিকে অর্থহীন যুদ্ধে সেনাদের মনোবল ভেঙে পড়া যুদ্ধ করতে রাজি না হওয়া সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তাতে যুদ্ধক্ষেত্রে বাকি সেনাদের মনোবল চাঙ্গা করতে ভূমিকা রাখছে না বরং পক্ষ ত্যাগী সেনাদের সংখ্যা দিন দিন বাড়ছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য